খোঁচাখুচি এখনো অব্যাহত আছে। হ ভাই, এখনো পর্যন্ত খোঁচাখুচি চলতেছে, কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন। যাই হোক, আচ্ছা ভাই, আমি বুঝতে পারলাম না, একটা মানুষ মানে মানে তার পার্সোনালিটি এরকম হয় কিভাবে? আমি বুঝলাম যে কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে কথা বলতে যেয়ে সাকিব খানরে হুট করে একটা খোঁচা মেরে ফেলছিলেন, তারপর সেটা নিয়ে তো অনেক প্রতিবাদ করছে অনেকে, ইন্টারনেটে জ্যাম পাকায় ফেলছিলেন এক এক প্রকার, মানে এই বিষয়টা হচ্ছে মিডিয়ার একটা মূল বিষয় হয়ে দাঁড়াইছিল। তারপরে আবার 2 দিন পরে আরেকটা ভিডিও আপনার ভাইরাল হইলো, সেটা হচ্ছে ওই যে হোয়াটে শোতে যাই আপনি বলছেন সাকিব খান ইঙ্গিত করে, আরেকটা কথা হচ্ছে দর্শক দিয়ে বলাইছেন। আপনার এই পর্যন্ত না হয়, আপনার যে দর্শকরা ছিল, আপনার হচ্ছে যারা খুব আপনার পছন্দ করে, আমি নিজেও কিন্তু আপনার পছন্দ করতাম, বাট এইটা আমি এখন কেমনে বুঝাই মানুষে, যে হচ্ছে একটা মানুষের পার্সোনালিটি এরকম হইলে তার পছন্দ কতক্ষণ করা যায় বলেন? সত্যিকার অর্থেই আমি আপনাকে, আপনার অ্যাক্টিং পছন্দ করি, বাট আপনার যে পার্সোনালিটি এটা আমি বলতে পারতেছি না যে আসলেই খুব সুন্দর পজিটিভ, এটা বলতে পারতেছি না। আপনি আপনার ফিলোসফি নিয়ে থাকেন, আপনি আপনার দর্শন নিয়ে থাকেন, আপনি ঠিক আছে, আপনি ভালো অভিনেতা, অভিনয় করেন, বাট একের পর এক সেই মেয়ে মানুষের মতো যেখানেই যান সেখানেই একটা করে ভেজাল পাকান। আপনি গেছেন কলকাতায়, কলকাতায় যাইয়া সেইখানেও চুপ থাকেন নাই, সেখানে আবার আরেকজনকে খোঁচা মারছেন, এটা হইল রে ভাই? আপনি আপনার এদের কত কিছু আশা করে বাংলাদেশের মানুষ, আপনি জানেন আপনার যে অনেক বড় বড় ভক্তরা, এরাই এখন কিন্তু, আমি কমেন্ট চেক করছি নীরব ভাইয়ের, নীরব ভাইরে আপনি আবার খোঁচা মারছেন। নীরব ভাইয়ের তো এত বড় বড় ফ্যান ফলোয়ার নাই যে হচ্ছে সাকিব খানরে যেরকম আক্রমণ করলে পরে সবাই ঝাঁপায় পড়ে, সেরকম কিন্তু নীরব ভাইয়ের ফ্যান ফলোয়ার নাই, এই জন্য এই ইস্যুটা কিন্তু এতটা আলোচনায় আসে নাই। বাট আপনি যে ডিরেক্টলি বলছেন, এবার এবার তো সাকিব খানের মতন ইঙ্গিত দেন নাই, সাকিব খানরে যেরকম ইঙ্গিত দিছিলেন ওইরকম কোনো ইঙ্গিত দেন নাই, এবার একদম ডিরেক্টলি বলছেন যে আমার বন্ধু নীরব, তার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে কোনো কথা মিডিয়াতে বলে না, সে হচ্ছে একদম লুকিয়ে রাখে। হ্যাঁ, এই বিষয়টা দেখেন, সাকিব খান রে নিয়ে যখন ইঙ্গিত দিছেন, সাকিব খান এই বিষয় নিয়ে কোনো কথা মিডিয়াতে বলে নাই, বাট ভাই আপনি ভুলে যাবেন না, সবাই কিন্তু সাকিব খান না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কত সহ্য করবে মানুষ বলেন? আপনি এইভাবে বলতে পারেন না, একজন মানুষের পার্সোনাল বিষয় নিয়ে এই বউ বাচ্চা নিয়ে পড়ছেন রে ভাই, এটা কোনো কথা? এই যে উচিত কথা কিন্তু এখন, এই যে উচিত কথা কিন্তু এখন বেরোয়ে গেছে, বুঝছেন? নীরব ভাই কিন্তু বলে দিছে, কি বলছে আমি আসলে নিজে বকবক না করে আমি নিজে এই স্ট্যাটাসটা এখন পড়ব, বুঝছেন? নীরব ভাই তার অফিসিয়াল ফেসবুক পেজে ভেরিফাইড পেজ, কাজেই সন্দেহের কোনো অবকাশ নাই, গতকালকে একটা পোস্ট দিছে, দুঃখ প্রকাশ করছে, বুঝছেন? দুঃখ প্রকাশ করছে, কারণ তারা তো হচ্ছে সমবয়সী, তারা তো মিডিয়াতে গেছে, নীরব ভাই, আফরান নিশো ভাই, এরা তো বন্ধু, বুঝেন নাই তো এরা, মানে নীরব ভাই এটা আসলে আশা করে নাই। হ্যাঁ, একে হচ্ছে সাকিব খানের বিরুদ্ধে এগুলো বলছে, এখন আবার যায় এই কলকাতার মধ্যে যাইয়া এগুলো বলছে, এটা হইল কিছু? এই দেখেন নীরব ভাই পোস্ট দিছে, আমার নাম উল্লেখ করে ভারতীয় সংবাদ মাধ্যমে আনন্দবাজারের অনলাইন সংস্করণের ইন্টারভিউয়ে দেখলাম আফরান নিশো বলেছে আমি ব্যক্তি জীবন অন্তরালে রেখেছিলাম, মানে নীরব ভাইয়ের কথা বলছে, যে নীরব আমার বন্ধু ব্যক্তি জীবন অন্তরালে রেখেছে, বন্ধু হিসেবে নিশোকে বলতে চাই তুই আমাকে নিয়ে এমন মন্তব্য কেন করলি? আসলে তো কেন করলেন ভাই, কি সমস্যা আপনার, আপনার মানে মাথার তারটার কি ছিঁড়ে গেল নাকি, আমি বুঝলাম না কিছু, তুই আমাকে নিয়ে এমন মন্তব্য কেন করলি? আমি তোর এই ধরনের খোঁচামারা মন্তব্য একদমই পছন্দ করলাম না, দীর্ঘ বছর যাবত আমি মডেলিং ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি, সংবাদকর্মী ও শোভাকাঙ্ক্ষী যারা আমাকে পছন্দ করেন তারা আমার বিয়ে, বউ, সন্তান বিষয়টি খুব ভালোভাবেই জানেন, যাদের জানানোর কথা তারা ঠিকই জানেন, তাহলে আপনি কেন অযথা এগুলো বলে পারেন? আর যদি কেউ নাও জানেন আপনি তাও কেন বলবেন রে ভাই? আপনার মানে আপনার এই দায়িত্ব কে দিছে যে কেউ একজন তার বউ নিয়ে কিছু হচ্ছে জনগণকে জানায় নেই বইলে আপনি সেটা বইলে বেড়াবেন? আপনি নিজে যেরকম আপনি সেরকম নিজে থাকেন, সেটা নিয়ে তো কেউ কথা বলে নাই। আচ্ছা যাই হোক, তারপর আমার ব্যক্তি জীবনের প্রায় প্রতিটি বিষয় এবং বিশেষ ঘটনা সংবাদকর্মীরা সযত্নে সহকারে, আচ্ছা যত্ন সহকারে দেশের মানুষের কাছে তুলে ধরেছেন,
সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি ব্যক্তিগত জীবনের কোনো কিছুই লুকাইনি। সংবাদকর্মী ভাই বন্ধুদের অনেকের অনেক কথা আমিও জানি এবং অনেকে অনেক অজানাও আমার কাছ থেকে জেনে থাকেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কি জানেন নিশো কবে বিয়ে করেছে বা তার স্ত্রী সন্তানকে নিয়ে কবে প্রকাশ্যে এসেছে? আসলেই এ কথাটা সত্য, নিজের বউ বাচ্চারে কখনো মিডিয়ার সামনে তেমন একটা আনেই নাই। হ্যাঁ, অথচ সে নিজে আবার অন্যর বউ বাচ্চা সম্পর্কে এই ধরনের মন্তব্য করে যে তারা নাকি তাদের বউ বাচ্চাকে জনগণের সামনে প্রকাশ করে না। আমি বুঝি না, বউ বাচ্চা তো ঘরে রাখার জিনিস, এটা তো আসলে জনগণের সামনে এটা প্রকাশ করে তো কিছু নাই। মানে আমি আসলে স্পিচলেস হয়ে গেছি। বন্ধু হয়ে আমি তো কখনো দেখিনি, মানে বন্ধু সে তার বন্ধু, তারপরে তো কখনো দেখে নাই যে মিডিয়ার সামনে আফরান নিশো হচ্ছে তার বউ বাচ্চা নিয়ে অনেক সময় হাজির হয়, এই ধরনের ঘটনা কখনো সে দেখে নাই। তাহলে ব্যক্তিগত জীবন অন্তরালে কে রেখেছে, আমি নাকি নিশো? বুঝেন, খেপে গেছে কিন্তু পুরাদমে। হ্যাঁ, খেপবেই তো, সবাই তো শাকিব খান না। আমি এবং নিশো একসময় একসঙ্গে মডেলিং করেছি, বললাম না বন্ধু, তারা আমাদের অনেক স্মৃতি। নিশো, তোর সঙ্গে আমার সম্পর্ক যেমন, প্রথম সিনেমা মুক্তির পরেই তুই হয়তো ভুলে গিয়েছিস, চিন্তা করেন। মানে একজন বন্ধুর থেকে ভালো তো আর আপনি ভক্ত হয়ে জানবেন না, নাকি নাকি এখনও আমার কমেন্ট বক্সে উজানি শুরু করবেন আপনারা? মানে উজানি করবেন, বকা টোকা দিবেন, দেন ইচ্ছা মতো দেন, নো প্রবলেম আমার। আমি নিজেও একজন মিডিয়া পার্সন, ওকে? আপনারা হয়তো বা অনেকেই ভাববেন যে হচ্ছে অযথাই মনে হয় বকবক করতেছে, বাট না, এতটা ইজি না, ঠিক আছে? মানে এই বিষয়গুলো আসলে নিশো নিজেই বিপদে পড়বে, কারণ হচ্ছে এটা তার ভালোর জন্য বলতেছি। মনে রাখবেন, সমালোচনাকারী কখনোই কারো ক্ষতি করে না, বরং ভালোই করে। সমালোচনার দ্বারা একজন মানুষকে শুধরেও দেওয়া যায়, মানে ওপেনে সমালোচনা করতেছি, এরকম না যে গীবত গাইতেছি আরেকজনের অগোচরে যায়, এটা সবাই দেখতে পারবে ভিডিওটা, এই জন্যই করতেছি। আমি একজন দর্শক হিসেবে সমালোচনা করতেছি, আমি একজন মিডিয়া কর্মী হিসেবে সমালোচনা করতেছি, যেটাই হোক। আমি এবং নিশো একসঙ্গে মডেলিং করেছি, আমাদের অনেক স্মৃতি। নিশো, তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন, প্রথম সিনেমা মুক্তির পরেই তুই হয়তো ভুলে গেছিস, এই কথাটা অনেক ভারী। বন্ধু হিসেবে বলছি, তুই অন্যকে ইঙ্গিত দিয়ে যে সব কথাবার্তা বলছিস, দেখছেন, বলছিস জেনে বুঝে বল, তুই তোর ফিলোসফি নিয়ে থাক, সেখানে অন্য কাউকে আঘাত করতে কেন যাস? আশা রাখছি ভবিষ্যতে তুই তোর ভুল শুধরে নিবি। আমার আর কিচ্ছু বলার নাই, কিচ্ছু পড়ার নাই, ভিডিও বড় করার কোনো দরকার নাই। আপনারা যারা এখনও এই নিশোর পক্ষে কথা বলবেন যে এইটাও সে মানে বন্ধু হিসেবে বন্ধুরে বলছে, এটা কোনো ব্যাপার না, তাহলে যদি এরকমই হয় তাহলে তার বন্ধু কেন এই ধরনের পোস্ট দিল, কেন দিল, ভুলটা কার? যার নামে খোঁচায় খোঁচায় মানুষ কথা বলবে তার, নাকি যে খোঁচাবে তার? একজনের অবর্তমানে সংবাদ মাধ্যমের কাছে অযথা তার নামে এই ধরনের হুটহাট করে একটা মন্তব্য করে ফেলা, নিজের ফিলোসফির সাথে আরেকজনকে মেলানো, আরে ভাই, আপনার ফিলোসফি নিয়ে তো সবাই চলবে না, এটা তো পসিবল না। প্রত্যেকটা মানুষের আলাদা জীবন, আলাদা ফিলোসফি, আলাদা দর্শন, সব কিছু আলাদা। কেন আপনি অযথাই নিজের পার্সোনালিটিকে এরকম ডাউন করতে 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 করতে? ভাই, এটা সিনেমা জগৎ, আপনি এতদিন ছিলেন একটা ছোট টিভির বাক্সের ভিতরে, এখন গেছেন বিশাল একটা কি বলে, বিশাল একটা পর্দায় আপনাকে দেখাবে, বিশাল বড় বড় দেখা যাবে, সামনে যে মানুষগুলো বসে থাকবে তারা আপনার চেয়ে ছোট ছোট বসে থাকবে, বাট আপনাকে দেখা যাবে অনেক বড়। আপনি সেই বড় জায়গাটা কিভাবে আসলে মূল্যায়ন করতেছেন? আপনি কি ভাইরাল নায়ক হতে চাচ্ছেন, না কথা বলবেন আর আলোচনায় থাকবেন সারা বছর, তারপর কাজ করবেন সেটা দর্শক দেখবে, এরকম চিন্তা ভাবনা আপনার? না, এরকম চিন্তা ভাবনা তো আপনার থাকার কথা না। আপনি তো সেরকম ছিলেন না ভাই, আপনি কেন এরকম হইলেন? খুব দুঃখ লাগতেছে বিষয়টা আসলে। আপনাকে আইডল মনে করে অনেক নতুন অভিনেতা যারা তৈরি হবে আর কি, তারা নিজেও, আমি নিজেও এটাই ভাবতাম, বাট
কি রে ভাই, দুই দিন পর পর এগুলো কি শুনতেছি, কি দেখতেছি, সমালোচনা করতেছি ভাই, নিজেকে চেঞ্জ করে ফেলেন। তাছাড়া সমস্যা আপনার বাড়বে, কমবে না। মিডিয়ার সবাইকে সবার দরকার আছে, দর্শক যেটা দেখবে সেটা বলবেই।